আছে, কি ব্যাপারটা বোঝা গেল? এই দুটো ভেক্টরের ক্রস গুণ করেছি, নতুন ভেক্টরটা কোন দিকে পেয়েছি? এই যে লম্ব দিকে পেয়েছি। এই ভেক্টরের সঙ্গে এই যে ভেক্টরটা, এর ডট গুণ করে দেখলাম, ডট গুণ করে দেখলাম জিরো আসছে, তার মানে কি এই ভেক্টরটা কোথায় রয়েছে? এ আর বি যেই তলে ছিল সেই তলেই আছে নিশ্চয়ই এই ভেক্টরটা। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোনো তিনটে ভেক্টরকে যদি চেক করতে বলে যে তারা সমতলীয় কিনা, তোমরা কি করবে? যে কোনো দুটো ভেক্টর, যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণের সঙ্গে 3 নম্বর ভেক্টরটা ডট গুণ যদি জিরো দেখিয়ে দিতে পারো, তাহলে বুঝবে যে তারা সমান, সরি, একই তলে রয়েছে। তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, এ ভেক্টর ডট বি ক্রস সি, এমন লিখতে পারো, বা লিখতে পারো বি ভেক্টর ডট। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করব ভেক্টরের ক্রস প্রোডাক্টের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনস নিয়ে। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত, অর্থাৎ কোন কন্ডিশনে দুটো ভেক্টর সমান্তরাল হবে। তারপরে কি বলেছি, দুটো ভেক্টর মানে তিনটে ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। আমার একদম ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো দুটো ভেক্টর সব সময় একতলীয় হবে, কিন্তু তিনটে ভেক্টর থাকলে তারা একতলীয় হতে পারে আবার নাও হতে পারে। তো আমরা শর্তটা দেখবো যে কোন শর্তে তারা একতলীয় হবে, তিনটে বা তার থেকে বেশি ভেক্টরগুলো। খুব মজাদার জিনিস। তো তারপরে লাস্ট আমরা আলোচনা করব ভেক্টরের ভৌত তাৎপর্য, অর্থাৎ ভেক্টরের যে ক্রস গুণ তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, ফিজিক্যালি ভেক্টরের ক্রস প্রোডাক্টের অর্থ কি বোঝানো হচ্ছে। তো সেই নিয়ে আমাদের বিস্তর কয়েকটা ম্যাথমেটিক্স শেষের দিকে থাকবে। তো শুরু করছি আজকের ভিডিও, যে একদম ফার্স্ট আমাদের যে টপিক, সমান্তরাল হওয়ার শর্ত। ভিডিও শুরুর আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা, যে তোমরা অবশ্যই যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টিপো, যাতে করে নতুন ভিডিও আমি দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো শুরু করছি আজকের ভিডিও কি দিয়ে, না সমান্তরাল হওয়ার শর্ত দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। কোন ভেক্টর সমান্তরাল হবে, ধরে নাও এই একটা ভেক্টর এ, ওকে। আচ্ছা, আরো একটা ভেক্টর আমি বললাম বি ভেক্টর। আচ্ছা, সমান্তরাল হতে হলে কি করতে হয়, তাদের মধ্যবর্তী কোণ কত হতে হয়, থিটার মানটাকে জিরো হতে হয়। তার মানে এটা জরুরি নয় যে এই ভেক্টরের লেন্থ আর এই ভেক্টরের লেন্থ একই হতে হবে, দুটো ভেক্টরের অভিমুখটা একই হলেই তাকে আমরা কি বলবো, তারা পরস্পরের সমান্তরাল ভেক্টর। এখন এই কন্ডিশন দিয়ে আমি নিশ্চয়ই এটা বলতে পারি না যে এ ভেক্টর সমান বি ভেক্টর, নিশ্চয়ই আমি এটা বলতে পারি না। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে এ ভেক্টরের অভিমুখ যা, অর্থাৎ এ ভেক্টরের ক্যাপ সমান অবশ্যই বি ভেক্টরের ক্যাপ, মানে এ ভেক্টরের ইউনিট মান যা, মানে এ ভেক্টরের ইউনিট ভেক্টর যা হবে, বি ভেক্টরের ইউনিট ভেক্টর তা হবে, এটা কিন্তু আমি বলতে পারি, কি তাই নয়? তো দুটো ভেক্টর তখনই সমান্তরাল হবে যদি দুটো ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর সমান্তরাল হয়। এখন ভেবে দেখো এখান থেকে আমরা আর কি কি পাচ্ছি, সরি, দেখো ধরে নাও যে এ ক্যাপ, এ ক্যাপ সমান কত, না এ ভেক্টর ডিভাইডেড বাই এ, বি ক্যাপ সমান কত বলো, না বি ভেক্টর ডিভাইডেড বাই বি। তাহলে এখান থেকে এ ভেক্টর সমান লিখতে পারি আমি এ বাই বি ইনটু বি ভেক্টর, হ্যাঁ কি না বলো? আচ্ছা, এই যে এ বাই বি, এটাকে সামথিং কনস্ট্যান্ট ধরে নি না, তাহলে আমি কি পাচ্ছি, দেখো এ ভেক্টর সমান আমি ধরে নিচ্ছি এম ইনটু বি ভেক্টর, যেখানে আমি উল্লেখ করে দেব এমটা কি, না এ ভেক্টরের পরম মান বাই বি ভেক্টরের পরম মান। তার মানে আমরা এই সিদ্ধান্তে এলাম যে দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টরকে যদি আরেকটা ভেক্টরের কোন স্কেলার গুণ দিয়ে ব্যাখ্যা করা যায়, তাহলে সেই দুটো ভেক্টর কি হবে, পরস্পরের সমান্তরাল হবে। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, এখানে আরেকটা কথা বলে রাখি, যে দুটো ভেক্টর সমান্তরাল মানে এ ক্রস বি করলে কি পাই বলো, এ ক্রস বি করলে আমরা কি জানি, এ বি সাইন থিটা আসে, এন ক্যাপ আসে। এখন দুটো ভেক্টর সমান্তরাল মানে তাদের মধ্যবর্তী কোণ থিটা সমান জিরো, তো সাইন থিটা যদি জিরো হয়ে যায় এ ক্রস বি জিরো। তার মানে আমরা দুটো ভেক্টরকে ক্রস গুণ করে, যেমন দেখিয়েছি তোমাদেরকে ক্রস গুণ করে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ক্রস গুণ করেও আমরা দুটো ভেক্টরকে জিরো যদি দেখিয়ে দিই, তাহলে বলবো যে দুটো ভেক্টরের ক্রস গুণ জিরো, তার মানে এ আর বি পরস্পর সমান্তরাল ভেক্টর। তেমন করেও করা যায়, কিন্তু অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমি এত সময় কেন নেব, তার থেকে অনেক ইজি পদ্ধতিতে আমরা বের করে নেব। কি বললাম, যে কোনো একটা ভেক্টরকে যদি আরেকটা ভেক্টরের স্কেলার গুণ দিয়ে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে বলবো তারা পরস্পর সমান্তরাল হবে। এখন এইটাকে আরো কিভাবে লেখা যায় দেখো,
a ভেক্টর সমান লিখতে পারি যে a1 i ক্যাপ বলো প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ নিশ্চয়ই লেখা যায় সমান নিশ্চয়ই লেখা যায় m ইনটু b ভেক্টর বলো সো b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ ঠিক কি না আচ্ছা এবার i ক্যাপের সঙ্গে এদিকের i ক্যাপ তুলনা করো তো তাহলে a1 সমান m ইনটু b1 তাহলে এখান থেকে পাচ্ছি m সমান কত বলো না a1 ডিভাইডেড বাই b1 ওকে আচ্ছা j এর সঙ্গে j তুলনা করো তো কি পাচ্ছি দেখো তো a2 ইকুয়ালস টু m ইনটু b2 তো পাচ্ছি m ইকুয়ালস টু a2 ডিভাইডেড বাই b2 ঠিক কি না এটাও পাচ্ছি আচ্ছা আর কি দেখো k এর সঙ্গে k ক্যাপ তুলনা করো দুদিকে তাহলে কি পাচ্ছি a3 ইকুয়ালস টু m ইনটু b3 কে ক্যাপের কে কে রয়েছে a3 এখানে কে ক্যাপের সঙ্গে কে রয়েছে m ইনটু b3 তো আমি এখান থেকে m পাচ্ছি কত না a3 ডিভাইডেড বাই b3 তো দেখতে পারলে ব্যাপারটা তার মানে আমি লিখতে পারবো m এমন একটা স্কেলার সংখ্যা বা স্কেলার কোয়ান্টিটি যেটা কি বলছে না দুটো ভেক্টর a ভেক্টর আর b ভেক্টর এদের যে i ক্যাপের কোএফিসিয়েন্ট j ক্যাপের কোএফিসিয়েন্ট আর k ক্যাপের কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত যদি একই হয় অর্থাৎ m এর মান কত বলো কি পেয়েছিলাম না a1 ডিভাইডেড বাই b1 আবার m এর মান কত বলো না a2 ডিভাইডেড বাই b2 আবার কত বলো a3 ডিভাইডেড বাই b3 তাই না তো দুটো ভেক্টরের যদি i ক্যাপের অনুপাত j ক্যাপের অনুপাত আর k ক্যাপের অনুপাত দেখো a1 বাই b1 a2 বাই b2 a3 বাই b3 যদি এই অনুপাতগুলো সমান হয় তাহলে বলবো যে দুটো ভেক্টর অবশ্যই প্যারালাল টু ইচ আদার কি ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নেবো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো তো ভালো করে ব্যাপারগুলোকে বুঝে নাও যদি কনফিউশন হয় ভিডিওটাকে আবার পিছিয়ে আবার দেখতে পারো তোমরা তো আমি চলে যাব তো সোজা একটা এক্সাম্পলে যেমন বলে দিল যে a ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ওকে আচ্ছা b ভেক্টর বলে দিয়েছে 6i ক্যাপ মাইনাস 9j ক্যাপ প্লাস 12k ক্যাপ তোমাকে বলে দিল যে a ভেক্টর আর b ভেক্টর দুটো সমান্তরাল কিনা যাচাই করো তো তোমরা দুটো ভেক্টর ক্রস গুণ করে যদি দুটো ভেক্টরের ক্রস গুণের নিয়ম জানো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে করতে হয় i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এর সংখ্যাগুলো বসাতে হয় b এর সংখ্যা বসাতে হয় দিয়ে ক্রস গুণ করে যদি 0 চলে আসে তাহলেও বলতে পারো দুটো ভেক্টর সমান্তরাল সেভাবে করা যায় তার থেকে আরো তো ঝামেলা কেন যাব আমি সিম্পলি কি করব i ক্যাপের অনুপাত j ক্যাপের অনুপাত আর k ক্যাপের অনুপাত গুলোকে সমান করব তো করো 2/6 সমান কত দেখো -3/-9 সমান কত 4/12 তো 2/3 কত 2 3 6 3 3 9 4 3 12 তার মানে এদের যে অনুপাতটা সমান কত হয় m দ্যাট ইজ m সমান কত পাচ্ছি আমরা 1/3 দেখো তিনটেরই অনুপাত সমান হয়ে গেছে তার মানে বুঝবো যে দুটো ভেক্টর পরস্পরের সমান্তরাল ভেক্টর সময় তো এখানে দেখতে পাচ্ছি m এর মান কত 1/3 তো এখানে কত ছিল a/b এর অনুপাত তাই না তার মানে যে a ভেক্টরের পরম মান বাই b ভেক্টরের পরম মান কত হচ্ছে m যার মান কত 1/3 তো অনায়াসে বলা যায় b ভেক্টর সমান 3 ইনটু a ভেক্টর b ভেক্টর সমান 3 ইনটু a ভেক্টর বা আমি এরকম ভেক্টর রাখা লিখতে পারি b ভেক্টর সমান 3 ইনটু a ভেক্টর দেখো তাই আসছে b ভেক্টরের মান সংখ্যাগুলোকে লেখো সমান কত 3 ইনটু a ভেক্টর কে বসিয়ে দাও a ভেক্টরের সঙ্গে 3 গুণ করে দাও দেখো b ভেক্টরটা পেয়ে যাচ্ছে তো এইভাবে আমরা দুটো ভেক্টর সমান্তরাল কিনা আরামসে যাচাই করতে পারবো আচ্ছা এখান থেকে আরো কেমন প্রবলেম হয় দেখো কেমন কোয়েশ্চেন দেয় সমান্তরাল থেকে কিভাবে যেমন বলে দিল যে a ভেক্টর বলে দিল যে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ওকে আচ্ছা b ভেক্টর বলে দিল যে m1 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস m2 k ক্যাপ তোমাকে বলে দিল তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো যে m1 আর m2 এর কোন মানের জন্য কোন
কোন মানে এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, এ আর বি দুটো ভেক্টর সমান্তরাল হবে এম ওয়ান আর এম টুর কোন মানের জন্য। তো আমি তো জানি অনুপাত গুলোকে সমান করে দেবো আই ক্যাপের কোএফিসিয়েন্ট, জে ক্যাপের কোএফিসিয়েন্ট, কে ক্যাপের কোএফিসিয়েন্ট। তো টু বাই এম ওয়ান সমান কি লিখবো, মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু সমান কি লিখবো, ফোর ডিভাইডেড বাই এম টু। ওকে তাহলে এখান থেকে এই দুটোকে সমান করো, তো টু বাই এম ওয়ান সমান মাইনাস থ্রি বাই টু। সো এম ওয়ান কত পাচ্ছি বলো, এম ওয়ান সমান দুগুণে চার মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি। তো এম ওয়ান এর মান পেয়ে গেলাম মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি। আচ্ছা এম টু এর মান কত হলে দেখো, তো ফোর ডিভাইডেড বাই এম টু সমান কত, মাইনাস থ্রি বাই টু, ঠিক কিনা বলো, মাইনাস থ্রি বাই টু। সো এম টু কত পাবো বলো, মাইনাস চার দুগুণে আট মাইনাস এইট ডিভাইডেড বাই থ্রি। তো দেখো এম ওয়ান আর এম টু এর মান এই হলে এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, কত ইজিলি আমরা বের করব। আচ্ছা এখন আমরা আলোচনা করব কোন শর্তে তিনটে ভেক্টর একতলীয় হয়। দেখো দেখো আমি তোমাদের একটা কথা বলি, ধরে নাও এই একটা ভেক্টর আর একটা এই ভেক্টর, ওকে দুটো ভেক্টর এইভাবে রাখা আছে। দেখো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে এরা কি একতলীয়? দেখো দেখি একই তলে আছে, হ্যাঁ একতলীয়। আচ্ছা এটাকে একটু বাঁকিয়ে দিলাম, দেখো তো এরা একতলীয়, হ্যাঁ একই তলে আছে একতলীয়। আচ্ছা যদি এটাকে আমি একটু ক্যারচা করে রাখি এইভাবে রাখি, দেখো তো একতলীয় কিনা, হ্যাঁ একতলীয়। তো দুটো ভেক্টরকে তুমি যেভাবে রাখো না কেন দেখো একতলীয়, তারা কিন্তু একতলীয় হবে। কিন্তু তিনটে ভেক্টর আমি এই তিনটেকে নিলাম, দেখো এরা যদি এরকম বোর্ডের তলেই থাকে দেখো, হ্যাঁ এরা একতলীয় হতে পারে। আবার দেখো এই দুটো ভেক্টর নিলাম আর একটা ভেক্টরকে আমি এইভাবে নিলাম, দেখো এই দুটো পরস্পর কিন্তু একতলীয়, বা এই দুটো একতলীয়, বা এই দুটো একতলীয়, বা এই দুটো একতলীয়, কিন্তু তিনটে একতলীয় হচ্ছে না, আবার দেখো একতলীয় হতেও পারে। তার মানে তিনটে ভেক্টর একতলীয় হতে পারে আবার নাও হতে পারে, দুটো ভেক্টর কিন্তু অলওয়েজ একতলীয় বা কোপ্ল্যানার হবে, ঠিক কি না? এখন কথা হচ্ছে আমরা শর্ত বের করবো, পরীক্ষা কিন্তু অনেক আসে যে তিনটে ভেক্টর দিয়ে দেবে তোমাকে, বলবে যে তিনটে ভেক্টর একতলীয় কিনা যাচাই করো। তো শর্ত কি দেখো, ধরে নিচ্ছি আমি এদিকে একটা ভেক্টর এ ভেক্টর, ওকে আর একটা ভেক্টর ধরে নিচ্ছি আমি এদিকটা বি ভেক্টর, এটা বড় করে আঁকি। তো এইটা হচ্ছে এ ভেক্টর আর এটা হলো কি বি ভেক্টর। আমি আরো একটা ভেক্টর নিলাম, আরো একটা ভেক্টর নিলাম আমি এই দিকে, এটা হচ্ছে সি ভেক্টর, আরো একটা নিলাম সি ভেক্টর। এখন আমি এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণ করলাম, দুটো ভেক্টর যদি ক্রস গুণ করি নতুন ভেক্টর কোন দিকে পাওয়া যায় কি বলেছিলাম এর আগের ভিডিওতে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, মানে ভেক্টরের ক্রস গুণ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো এখানে দেখো দুটো ভেক্টরকে যদি ক্রস গুণ করি নতুন ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হয়, দুটো ভেক্টরের লম্ব দিকে। তো এই দুটো ভেক্টর ধরে নাও এরকম একটা তলে আছে, এদের লম্ব তল কোনটা, এই দিকে। তাহলে নতুন যে ভেক্টরটা ধরে নিচ্ছি ডি ভেক্টরের মান কত, না ডি ভেক্টরটা অ্যাকচুয়ালি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখো দুটো ভেক্টরের ক্রস গুণ করেছি, নতুন ভেক্টরটা কোন দিকে পেয়েছি, দেখো এই বরাবর পেয়েছি। এইবার ভাবো এই যে এ ক্রস বি এইটার সঙ্গে আমি তিন নম্বর ভেক্টরটা ডট গুণ করি, যদি এইরকম করি যে এ ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর, দেখো তার মানে এ ক্রস বি করে যে রেজাল্টে পেয়েছি তার ডাইরেকশন কোন দিকে, ওপরের দিকে। তার সঙ্গে যদি সি ভেক্টরের ডট গুণ করে দেখি যে উত্তর জিরো চলে আসছে, কারণ আমরা জানি দুটো ভেক্টর লম্ব হলে কি হয়ে যায়, দুটো ভেক্টর যদি লম্ব হয় তখন তাদের ডট গুণ কি চলে আসে, জিরো চলে আসে না কি, মনে নেই? ধরে নাও এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, ওকে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে পি ডট কিউ সমান কত, পি কিউ কস 90 না, তার মানে কত চলে আসে, জিরো না। তো দুটো ভেক্টরের ডট গুণ করলে যদি জিরো আসে তাহলে বুঝি আমরা কি যে দুটো ভেক্টর পরস্পরের লম্ব। তো একই রকম ভাবে এ ক্রস বি করেছি, এ ক্রস বি ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে। এখন এইটার সঙ্গে সি ভেক্টরের যদি আমি ডট গুণ করি, তার মানে এই যে লম্ব দিকের ভেক্টরটা তার সঙ্গে যদি সি এর ডট গুণ করি, যদি ডট গুণ করে দেখি যে উত্তর জিরো চলে আসছে, তার মানে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে যে ডি ভেক্টর ডট সি ভেক্টর এর মানটা জিরো। তার মানেটা কি ডি ভেক্টরের সঙ্গে সি ভেক্টর লম্বভাবে আছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে যে সি ভেক্টরটা এ আর বি যেই তলে আছে সেই তলের উপরেই আছে, কি ব্যাপারটা বোঝা গেল? দুটো ভেক্টরের ক্রস গুণ করেছিলাম, তাদের ক্রস গুণ করতে নতুন ভেক্টরটা কি হয়েছে, দুটো ভেক্টর যেই তলে ছিল তার লম্ব দিকে। এখন ওই ভেক্টরের সঙ্গে সি ভেক্টরের ডট গুণ করিয়েছি, দেখলাম উত্তর জিরো আসছে, তার মানেটা কি বোঝাচ্ছে যে সি ভেক্টর নিশ্চয়ই
ওই এ আর বি যেই তলে ছিল সেই তলেই আছে, তবেই তো তার সঙ্গে ডি ভেক্টরটা লম্ব। কি ব্যাপারটা বোঝা গেল? এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুটো ভেক্টর এ আর বি দুটোর ক্রস গুণ করেছি, নতুন ভেক্টরটা ধরে নিচ্ছি আমার এই দিকে বসছে, এই দিকে এসছে, এ আর বি, এ আর বি দুটো ভেক্টরের ক্রস গুণ করেছি, নতুন ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এইটা। এখন তার সঙ্গে তিন নম্বর যে ভেক্টরটা, এই ভেক্টরটা, এই যে তিন নম্বর ভেক্টরটা যদি ডট গুণটা জিরো চলে আসে, তার মানে কি এই ভেক্টরের সঙ্গে এইটা লম্ব না? ভেবে দেখো, এই দুটো ভেক্টরের ক্রস গুণ করেছি, নতুন ভেক্টরটা পেয়েছি এই দিকে, তো এই যে ডি ভেক্টরটা তার সঙ্গে যদি আমি এই ভেক্টরটার ক্রস গুণ জিরো চলে আসে, তার মানে কি বুঝতে হবে? এই ভেক্টরটা নিশ্চয়ই এই দুজনের সঙ্গে একই তলে আছে, এই দুজনের সঙ্গে নিশ্চয়ই একই তলে আছে। কি ব্যাপারটা বোঝা গেল? এই দুটো ভেক্টরের ক্রস গুণ করেছি, নতুন ভেক্টরটা কোন দিকে পেয়েছি? এই যে লম্ব দিকে পেয়েছি। এই ভেক্টরের সঙ্গে এই যে ভেক্টরটা, এর ডট গুণ করে দেখলাম, ডট গুণ করে দেখলাম জিরো আসছে, তার মানে কি এই ভেক্টরটা কোথায় রয়েছে? এ আর বি যেই তলে ছিল সেই তলেই আছে নিশ্চয়ই এই ভেক্টরটা। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোনো তিনটে ভেক্টরকে যদি চেক করতে বলে যে তারা সমতলীয় কিনা, তোমরা কি করবে? যে কোনো দুটো ভেক্টর, যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণের সঙ্গে তিন নম্বর ভেক্টরটার ডট গুণ যদি জিরো দেখিয়ে দিতে পারো, তাহলে বুঝবে যে তারা সমান, সরি, একই তলে রয়েছে। তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, এ ভেক্টর ডট বি ক্রস সি, এমন লিখতে পারো, বা লিখতে পারো বি ভেক্টর ডট এ ক্রস সি লিখতে পারো, বা লিখতে পারো সি ভেক্টর ডট এ ক্রস বি, যা ইচ্ছে তোমার। তো যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণ তিন নম্বরটার ডট গুণের সঙ্গে যদি জিরো উৎপাদন করে, তাহলে বুঝবে যে তিনটে ভেক্টর একই তলে আছে। ব্যাপারটা বোঝা গেছে? এখন কথা হচ্ছে ক্যালকুলেশনটা কি করবে তোমাকে, সাপোজ বা আমি তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিই আমি, যেমন তোমাদের বলে দিল এইভাবে যে এ ভেক্টর সমান টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান বলে দিল আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সি ভেক্টর বলে দিল, সি ভেক্টর বলে দিল যে থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এরকম বলে দিয়েছে। বললো তিনটে ভেক্টর এক তলীয় কিনা যাচাই করো, তিনটে ভেক্টর একই তলে আছে কিনা দেখাও। তো কি করবে তুমি, সিম্পল যে কোনো একটা নিয়ে নাও, এ ভেক্টর ডট বি ক্রস সি এর মানটা কি যদি জিরো চলে আসে, তাহলে বলবো এক তলীয়, আর যদি নট ইকুয়ালস টু জিরো আসে, যদি জিরো না আসে, তাহলে বলবো এক তলীয় নয়, এক তলীয় নয়। এই তো আমার ঘটনা। তো আমি প্রথমে কি করব, যে বি ক্রস সি প্রথমে ক্রস গুণ করব, তারপরে এর সঙ্গে ডট গুণ করে দেবো, যদি জিরো চলে আসে তাহলে গল্প শেষ, না হলে একতলীয় নয়। এখন তোমরা কি বড় করে আবার ক্রস গুণ করবে, আবার এর সঙ্গে ডট গুণ করবে? দরকার নেই, আরো সহজ পদ্ধতিতে করা যায়। তো এ ডট বি ক্রস সি বলেছি, তাহলে এইভাবে লিখবে এ ভেক্টর ডট বি ক্রস সি, কিভাবে লিখবো বলো? তো প্রথমে আমি, বুঝতেই তো পারছো এই তিনটে কি করবে, স্কেলার উৎপাদন করবে না, কারণ দুটো ভেক্টরের ক্রস গুণ করলে কি তৈরি হয়, স্কেলার, আর সরি, দুটো ভেক্টরের ক্রস গুণ করলে কি তৈরি হয়, ভেক্টর, আর ভেক্টরের সঙ্গে ভেক্টরের ডট গুণ করছো, কি তৈরি হবে, স্কেলার তৈরি হবে, ঠিক কি না বলো? তো স্কেলার তৈরি হবে। তো আমরা এইভাবে লিখবো, ডিটারমিনেন্ট আকারে এইভাবে লিখবো। তো প্রথমে আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিচ্ছু দেবো না, আমি প্রথমে এটাকে লিখবো। এর কি কি আছে বলো, দুই কোএফিশিয়েন্ট আছে, তারপরে এক আছে, তারপরে এক আছে। বীর কি কি আছে বলো, এক আছে, এক আছে, এক আছে। সির কি আছে বলো, থ্রি টু মাইনাস ওয়ান। ওকে, চলো ক্যালকুলেশন করা যাক। সমান কি বলেছিলাম আগের মতো, একদম সেই যে আই জে কে ছিল যেমন দেখিয়েছিলাম, এখানে কি আছে, প্রথমে দুই, তাহলে দুই যেই কলামে আছে আর যেই রোতে আছে এগুলোকে বাদ দিয়ে দাও, মুখ্য কর্ণের গুণ মাইনাস গৌণ কর্ণের গুণ। তো মুখ্য কর্ণ এক এক কে এক মাইনাস এক, মাইনাস গৌণ কর্ণের গুণ দুই এক কে দুই, এই প্লাস ওয়ান ইন্টু, আবার এখানেরটা ওয়ান ইন্টু, এইটা চাপা দিলাম আর এইটা চাপা দিলাম, এইভাবে চাপা দিলাম, তাহলে পড়ে রইল কে কে বলো, এইটা 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 এইটা। মাঝের তার বেলা উল্টে যায় বলেছিলাম, গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ, এই দিকটা মুখ্য কর্ণ আর এই দিকটা গৌণ কর্ণ, এটা হচ্ছে গৌণ কর্ণ, এটা মনে রাখবে তোমরা। তো গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ, মাঝের তার বেলা উল্টে যাবে, তিন একে তিন মাইনাস মুখ্য কর্ণ কত, এক এক কে মাইনাস এক,
तो माइनस से माइनस से क्या आस बे अल्टीमेटली प्लस प्लस वन इनटू अबर भागो एटा बाद और एटा बाद तार क्या आबे मुख्य कर्णेर गुण माइनस गौण कर्णेर गुण शुद्ध माझेरटार बेला उल्टे जाबे गौण कर्ण माइनस मुख्य कर्ण ठीक आछे तो वन इनटू क्या आस बे बोलो मुख्य कर्ण माइनस गौण कर्ण तो कत मुख्य कर्ण दुई एक दुई माइनस कत तीन एक तीन कि ব্যাপারটা বুঝে যাচ্ছে অনেকে কি করে এই মাঝেরটার বেলা সামনে মাইনাস চিহ্ন দিয়ে মুখ্য মাইনাস গৌণ করে দেয় আমি একটু উল্টো পথে চলি আমি কি করি না সবগুলোকে প্লাস দিয়ে মাঝেরটা যখন গুণ হয় তখন এই গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ করি বাকি সব কেসে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ এইটার বেলা মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ শুধু মাঝেরটার বেলা গৌণ মাইনাস মুখ্য ওকে চলো দেখা যাক 3 2 1 3 মাইনাস 3 3 2 গুণে 6 মাইনাস 6 तीन जुक्त एक चार तो प्लस चार तो एखाने दुई माइनस तीन माने कत आसबे माइनस एक तो चार थेके एटा कत माइनस छय आर माइनस एक माइनस सात प्लस चार दैट इज बुझते पारछो माइनस थ्री तार माने एटा नॉट इक्वल्स टू जीरो तार माने जीरो ना तार माने बुझलाम ए बी सी तीनटे किन्तु कोप्लेनार नय एई तीनटे एकी तले नेई ब्यापारटा बोझा गेल अच्छा এই কোশ্চেনটাকে কিভাবে আরো একটা জিজ্ঞেস করতে পারে দেখো তোমাদেরকে এই রকম বলে দিবে এই একটা কোশ্চেন তোমরা দেখলে এই ছাড়াও তোমাদের কিভাবে জিজ্ঞেস করতে পারে যেমন বলে দিলো a ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এই একটা বলে দিয়েছে b ভেক্টর সমান বলে দিয়েছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ আর c ভেক্টর বলে দিয়েছে যে mi ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ বা মাইনাস 2k ক্যাপ এরকম বলে দিলো तो बोलছে m এর মান কত হলে m এর মান কত হলে তিনটে ভেক্টর একতলীয় হবে তারা একই তলে থাকবে তো বলে দিয়েছে একই তলে থাকবে তার মানেটা কি a ভেক্টর ডট b ক্রস c এর মানটা কি হতে হবে বলো জিরো হতে হবে ঠিক কি না তো আমরা এবার এটাকে জিরো ধরে নিয়ে ক্যালকুলেশন করব কারণ বলে দিয়েছে m এর মান কত হলে তারা একতলীয় তাহলে একতলীয় সমান কত জিরো এবার ডিটারমিনেন্ট করে ফেলো তো এর মান কত ছিল 2 এখানে 3 এখানে কত 1 বি এর মান কত বলো 1 মাইনাস 1 4 সি এর মান কত বলো m 1 মাইনাস 2 এর মানটা কত হবে ডিটারমিনেন্টটা 0 হবে আচ্ছা তো ক্যালকুলেশন করো কি বলেছিলাম প্রথমটা 2 ইনটু এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ছিল তার বদলে 2 3 1 আছে তাহলে 2 ইনটু এখানে তোমরা কি লিখতে যে i ক্যাপ ইনটু মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ এখানে হবে 2 ইনটু চাপা দাও মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ 1 2 এ 2 মাইনাস গৌণ কর্ণ 4 1 এ 4 প্লাস 3 ইনটু কি হবে মাঝেরটার বেলা উল্টে যাবে গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ 4 ইনটু m দ্যাট ইজ 4 m মাইনাস 2 1 এ 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে কি বসবে এখানে প্লাস 2 প্লাস কত আসবে বলো 1 ইনটু কি হবে মুখ্য কর্ণ আবার মাইনাস গৌণ কর্ণ শুধু মাঝেরটার বেলা উল্টে যাবে গৌণ মাইনাস মুখ্য এখানে কি হবে বলো না মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ তো 1 ইনটু মুখ্য কর্ণ 1 1 1 মাইনাস গৌণ কর্ণ m ইনটু 1 মানে মাইনাস m মাইনাস মাইনাসে প্লাস m ইকুয়ালস টু কত 0 ক্যালকুলেশন করা যাক 4 থেকে 2 বাদ দিলে কত মাইনাস 2 2 2 গুণে 4 কত আসবে মাইনাস 4 ঠিক কি না माइनस टू दुई दुई चार माइनस फोर अच्छा एखाने कत चार तीन बारो मैंने प्लस टुएल्व एम प्लस तीन दुगुणे छय सिक्स और एखाने कत प्लस वन प्लस एम इक्वल्स टू जीरो तो एदिके क्यालकुलेशन करा जा कत आसछे बोलो तो छय जुक्त एक सात सात थेके चार बाद दिले तीन सो कत आसछे सात थेके चार बाद दिले तीन थ्री और कत आसछे टुएल्व एम प्लस एम दैट इज थार्टीन एम प्लस 13m इक्वल्स टू कत होते হবে 0 হতে হবে ঠিক কি না বলো তাহলে m এর মান কত আসবে माइनस 3 ডিভাইডেড বাই 13 তার মানে m এর মানটা যদি माइनस 3 ডিভাইডেড বাই 13 হয় তবে গিয়ে a b c তিনটে ভেক্টর একতলীয় হবে ব্যাপারটা বোঝা যাচ্ছে কিভাবে অঙ্কটা সলভ করছি আমি চলো এরপর আমরা তো একতলীয় হওয়ার শর্তটাও দেখে নিলাম নেক্সট আমরা পড়ব এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখো তো আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভৌত তাৎপর্য পড়ব যেমন দেখো ধরে নাও এই একটা ভেক্টর a ভেক্টর ওকে
আর একটা ভেক্টর এদিকে রয়েছে বি ভেক্টর, এদের মধ্যে কোণ কত? থিটা। এখন যদি এইরকম দুটো ভেক্টর বলে দেয় তোমাকে, বলে দেবে যে দুটি একটি ত্রিভুজের দুটি বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে, তবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? মনে রাখবে ভেক্টরের ক্রস গুণ আমাদের কি ডিফাইন করে, ভেক্টরের একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে ডিফাইন করতে পারে, একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে ডিফাইন করতে পারে। দেখো কিভাবে হচ্ছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টরকে শিফট করে আমি এখানে কল্পনা করতে পারি প্যারালাল শিফটিং, এইভাবে করতে পারি, এটাও কি একটা এ ভেক্টর। এটা যদি বি ভেক্টর হয় এটা কি হবে বলো? প্যারালাল শিফটিং। নিয়ম জানো, বি ভেক্টর হলে এটা বি ভেক্টর, এ ভেক্টর হলে এটা এ ভেক্টর। আচ্ছা এখন আমি যদি নাম দিই, মানে ভেবে দেখো এর সঙ্গে যদি এটা কানেক্ট করে দিই, এই কর্ণ দ্বারা কানেক্ট করে দিই, নাম দিয়ে দাও তো পি কিউ আর এস। এইবার ভেবে দেখো এখানে একটা লম্ব টেনে দাও, এই লম্ব। আচ্ছা আপাতত এটা থাক। দেখো এই যে পি কিউ আর এস সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়াটা কি হবে না, দুটো ভেক্টরের ক্রস গুণ করে দিলে পেয়ে যাব এ ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মডিউলাস। তার মানে দুটো ভেক্টর যদি বলে দেয়, বলে দেয় যে এই দুটো ভেক্টর যে সামান্তরিকটা গঠন করছে তার ক্ষেত্রফল কত, না সিম্পলি এ আর বি ভেক্টরের ক্রস গুণ করব, করে তার মডিউলাস বের করে নেব, যে ভেক্টরটা পাবো তার পরম মানটা বের করে নেব, উত্তর হয়ে যাবে আমাদের সামান্তরিকটার ক্ষেত্রফল। আচ্ছা যদি বলে এটা কিভাবে হচ্ছে, দেখো আরো একটু দেখিয়ে দিই কিভাবে হচ্ছে। দেখো একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি বলো না, বাহু, বাহু ইনটু উল্লম্ব উচ্চতা, তাই তো? উল্লম্ব উচ্চতা বা উচ্চতা বলে লিখে রাখো, বাহু ইনটু উচ্চতা, বাহু বা লেখো ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। ভূমি কোনটা বলো, এই যে পি কিউ, ভূমি কোনটা বলো পি কিউ, ইনটু উচ্চতা কোনটা বলো, উচ্চতা হচ্ছে এইট এইচ, এটাকে আমি এইচ বলে দিচ্ছি, উচ্চতা হচ্ছে এইচ। এখন ভেবে দেখো এইটা হচ্ছে বি, এটা যদি বি, এটা যদি বি হয় যার সঙ্গে থিটা কোণ করে, ভেক্টরের রূপাংশ বি হলে এটা কি হবে বলো, বি কস থিটা, বি বি কস থিটা, আর এর লম্ব দিকে কে আছে, বি সাইন থিটা, এটা বি সাইন থিটা, তাহলে এটা যদি বি সাইন থিটা হয় তাহলে এইচটাও বি সাইন থিটা, ঠিক কিনা বলো? এইটা বি, এটা হবে বি কস থিটা, তাহলে এইটা কত হবে, বি সাইন থিটা, তার মানে এইচটা হচ্ছে কিছু না বি সাইন থিটা। তাহলে আমি লিখবো পি কিউ সমান কত, এ, আর এইচটা কত বলো না, বি সাইন থিটা, তাই না? তার মানে দেখো আমি ওটাই বলেছিলাম, এ ক্রস বি মানে কি তৈরি হয়, এ বি সাইন থিটা। অ্যাকচুয়ালি এ ক্রস বি মানে কত, এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ হয়, যেহেতু পরম মান নিয়েছি এটা উড়ে যাবে, স্কেলার তৈরি হয়ে যাবে, তো এ ক্রস বি মানে কত, এ বি সাইন থিটা। কি ব্যাপারটা বোঝা গেল? তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল কি পেয়ে যাচ্ছি, দুটো ভেক্টরের ক্রস গুণটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, শুধু ক্রস গুণ নয় ক্রস গুণের পরম মান বা মডিউলাস। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে এটা গেল সামান্তরিক ক্ষেত্রফল, এটা হচ্ছে সামান্তরিকের এরিয়া। আচ্ছা যদি বলে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এমন একটা ত্রিভুজ দিয়ে দিল যে ত্রিভুজটা দুটো বাহু একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এরিয়া কত হবে বলো, ত্রিভুজ কোনটা, ভেবে দেখো দেখি, এই যে পুরো সামান্তরিকটার, পুরো সামান্তরিকটার এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাই না? তো আমরা যদি এইরকম করি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে মডিউলাস তাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই, ভেবে দেখো এই যে পুরোটা একটা সামান্তরিক, তার এটা একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল ডিভাইডেড বাই টু। তার মানে সোজা কথা বলতে গেলে দুটো ভেক্টরের ক্রস গুণ ডিভাইডেড বাই টু করে দিলে আমরা যে দুটো ভেক্টর দিয়ে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। আচ্ছা এখান থেকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, তোমাকে অনেক সময় বলে দেবে যে একটা সামান্তরিকের দুটো কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, বাহু বলে দিল না, কি বলে দিল, কর্ণ বলে দিল, এই কর্ণটা ধরে নাও পি আর এই কর্ণটা ধরে নাও বলে দিল কিউ। তো সামান্তরিকের দুটো কর্ণ হচ্ছে পি আর কিউ, তো আমি নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পি ও কিউ, কিউ ভেক্টর সামান্তরিকের কর্ণ, তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ হয় তাহলে ওই সামান্তরিকটার, ওই সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে,
ना मने रखबे समांतरिकटार एरिया बा क्षेत्रफल हबे हाफ इनटू पी वेक्टर क्रॉस क्यू वेक्टर एर मॉड्यूलस एई कथाटा तोमरा मने रखबे अनेक बड़ो करे एटाके करा जाय आमि ना होय एकटा एग्जांपल देखिये दिच्छि किन्तु खूब शॉर्टकाटे तोमरा करे निते पारबे जदि कोनो समांतरिकेर दुटो कर्ण बोले देय ताहले सेई समांतरिकेर क्षेत्रफल कत हबे ना हाफ इनटू समांतरिक दुटोर क्रॉस गुणेर मॉड्यूलस ব্যাপারটা বোঝা যাচ্ছে চলো একটা এক্সাম্পল আমরা করি তার মানে এরিয়া মানে কত a ক্রস b ক্ষেত্রফল মানে কত ত্রিভুজের ত্রিভুজের বেলা হাফ ইনটু a ক্রস b আর pq যদি সমান্তরিকের কর্ণ হয় ক্ষেত্রফল হবে হাফ ইনটু p ক্রস q আচ্ছা যেমন একটা এক্সাম্পল নেওয়া যাক যেমন এই একটা ত্রিভুজ বলে দিয়েছে ত্রিভুজ তার শীর্ষবিন্দু বলে দিয়েছে জিরো 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 ওয়ান 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 আর এখানে বলে দিয়েছে জিরো টু থ্রি এইরকম একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর নাম বলে দিয়েছে বললো এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কাজ করি নাম দিয়ে দাও পি এর নাম দিয়ে দাও কিউ আর এর নাম দিয়ে দাও আর তাহলে এটা তো একটা ভেক্টর তাহলে পি কিউ ভেক্টর কত হবে বলো পি কিউ ভেক্টর কি লিখবো না এইটা এক কাজ করো এইটা মাইনাস এইটা করে দাও তো ওয়ান মাইনাস জিরো আই ক্যাপ প্লাস ওয়ান মাইনাস জিরো জে ক্যাপ প্লাস ওয়ান মাইনাস জিরো কত আসবে কে ক্যাপ তো কত পেলাম বলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ওকে আচ্ছা কিউ আর কিউ ভেক্টর কত হবে বলো সবসময় এইটাকে যদি পেছনে রাখো সবসময় এটাকে সবসময় পেছনেই রাখতে হবে মানে এমন করতে পারো না এইটা মাইনাস এইটা করেছো আবার পরে করলে এইটা মাইনাস এইটা তা কিন্তু ঠিক হবে না তো এইটা মাইনাস এইটা আবার এইটা মাইনাস এইটা এটা সবসময় পেছনেই রাখো তাহলে আর কিউ ভেক্টর কত হবে বলো আর কিউ ভেক্টর কত জিরো মাইনাস জিরো আই ক্যাপ প্লাস টু মাইনাস জিরো জে ক্যাপ প্লাস থ্রি মাইনাস জিরো কে ক্যাপ ওকে তাহলে কত আসছে বলো টু মাইনাস মানে কত আসবে টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ তো আমরা দুটো ভেক্টর পেয়ে গেছি এর নাম দিয়ে দাও না এ ভেক্টর এর নাম দিয়ে দাও না বি ভেক্টর তার মানে এটা পেয়ে যাচ্ছি এ ভেক্টর আর এটা পেয়ে যাচ্ছি বি ভেক্টর তো একটা ত্রিভুজের দুটো বাহু পেয়ে গেছি তোমাকে বলি ত্রিভুজের ক্ষেত্রফল কত কোনো ব্যাপার নয় হাফ ইনটু এ ক্রস বি এর মডিউলাস তো আমরা আগে এ ক্রস বিটা বের করে নিই এদিকে ক্যালকুলেশনটা করি তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত বলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওকে আচ্ছা এখন এখন এ ভেক্টরে কি রয়েছে বলো এ ভেক্টর কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওয়ান 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 তো এ ভেক্টরের ওয়ান 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 বি ভেক্টরে কি আছে বলো কিছু নেই মানে জিরো আই ক্যাপ আছে তো জিরো টু থ্রি তো কি লিখবো জিরো টু থ্রি তো ক্যালকুলেশন করো আই ক্যাপ ইনটু কি হবে বলো মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ তিন একে তিন মাইনাস দুই একে দুই প্লাস জে ক্যাপ ইনটু কত হবে বলো গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ জিরো ইনটু ওয়ান মানে জিরো মাইনাস তিন একে তিন প্লাস কে ক্যাপ ইনটু কত হবে বলো না এইটা বাদ এইটা বাদ মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ দুই একে দুই মাইনাস জিরো তো কত বাদে তিন থেকে দুই বাদ দিলে এক ওয়ান আই ক্যাপ প্লাস এটা কত আসবে মাইনাস থ্রি জে ক্যাপ এটা কত প্লাস টু কে ক্যাপ ওকে তো এ ভেক্টর এ ক্রস বি মানটা পেয়ে গেছে ক্ষেত্রফলের সূত্র কি তার মডিউলাস তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডিউলাস বের করে নাও কত আসবে বলো না রুট ওভার অফ একের স্কোয়ার তিনের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিন তিনের নয় আর চার ন চার তেরো এক চোদ্দ কত হয়ে গেল রুট চোদ্দ তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে না হাফ ইনটু রুট চোদ্দ এটা গেল ত্রিভুজ ক্ষেত্রফল ত্রিভুজের এরিয়া কত হাফ ইনটু মডুলাস অফ এ ক্রস বি রুট চোদ্দ বাই দুই কি ব্যাপারটা বোঝে যাচ্ছে যদি বলতো সামান্তরিকটা একটা সামান্তরিক বলে দিল সামান্তরিকের ক্ষেত্রে কত আসবে না ত্রিভুজের ডবল সোজা কথা ত্রিভুজের ডবল মানে সিম্পলি এ ক্রস বিটা হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই আচ্ছা তো প্রশ্ন দেখতে পাচ্ছ একটা সামান্তরিকের কর্ণ বলে দিয়েছে থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ আর এই একটা কর্ণ বলে দিয়েছে
ধরে নাও এটা পি কর্ণ আর এটা হচ্ছে কিউ কর্ণ। বলে দিল সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো সামান্তরিকের ক্ষেত্র অনেকভাবে বের করা যায়, যেমন ধরে নাও এই একটা সামান্তরিক, সামান্তরিকটা আর তোমাকে এই কর্ণ বলে দিয়েছে ধরে নাও পি ভেক্টর, আর এই কর্ণটা বলে দিয়েছে কিউ ভেক্টর, এইটা ধরে নাও এ ভেক্টর বাহু আর এটা বি ভেক্টর। তো তোমাদের আমি বলেছি সরাসরি বের করে নিতে পারো, কি করবে হাফ ইনটু পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, যদি পি আর কিউ সামান্তরিকটার কর্ণ হয়। তো তোমরা জানো কিভাবে বের করতে হয়, পি ক্রস কি করবে তার পরমান ডিভাইডেড বাই টু করে দিলে আনসার পেয়ে যাবে, এভাবেও করতে পারো। বা আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো কর্ণ দুটো যদি দেওয়া থাকে সেখান থেকে তোমরা এ আর বির মানও বের করে নিতে পারো। কিভাবে করবে দেখো, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তো এক কাজ করতে পারো পি ভেক্টর সমান কত, বলো পি ভেক্টর সমান কত এ আর বি ভেক্টরের লব দি। তোমাকে এ আর বিটা বের করতে হবে, তুমি তো জানো সামান্তরিকের বাহু দুটোর ক্রস গুণ মানে ক্ষেত্রফল। ধরে নাও তোমাকে কর্ণ বলে দিয়েছে, তুমি বাহু দুটো বের করে নিতে চাইছো, তাহলে কি করবে, এটা কি এ আর এটা বি, তাহলে পি সমান কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা কিউ, তো এখান থেকে তুমি এক কাজ করে নাও, এখান থেকে এ ভেক্টর সমান কত পাচ্ছ বলো, এ ভেক্টর সমান কত না পি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই একটা পাচ্ছ। আচ্ছা নেক্সট, এবার ভাবো এই যে কিউ ভেক্টর, ভেবে দেখো এই যে বি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান ত্রিভুজের সূত্র, বি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান এ ভেক্টর, হ্যাঁ কি না বলো। তো বি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান এদিকের কত এ ভেক্টর, তো এক কাজ করতে পারো তোমরা কিউটাকে ওদিকে পাঠিয়ে দাও, তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কত কিউ ভেক্টর পাচ্ছি, তাই না। তো এ প্লাস বি সমান পি আর এ মাইনাস বি সমান কিউ, তো আমার উদ্দেশ্য এ আর বি কে বের করা। তো এক কাজ করো এই দূরকে যোগ করে দাও, এই দূরকে যোগ করে দাও, তাহলে কি পাচ্ছ দেখো, তো যোগ করে দিলে ওয়ান প্লাস টু করে দাও, তাহলে কি পাচ্ছ এ প্লাস বি করে দিলে মাইনাস বি কেটে যাচ্ছে, তো টুয়াইস এ ভেক্টর সমান কত পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান কত বলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক কিনা, ডিভাইডেড বাই টু। তো দেখো দুটো যদি কর্ণ বলে দেয় সেখান থেকে তুমি এ ভেক্টরটা পেয়ে যাচ্ছ কত, বাহুটা পেয়ে যাচ্ছ কত পি প্লাস কিউ বাই টু। আচ্ছা এ যদি পেয়ে যাও বি ভেক্টরটাও পেয়ে যাবে, হ্যাঁ কি না, বি ভেক্টর এখান থেকে বের করে নাও, বি ভেক্টর সমান কত না পি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক কিনা, পি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন পি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মান তো তুমি জানো যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু হয়, তো কত টু পি, টু পি মাইনাস পি করলে কত আসবে না পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ডিভাইডেড বাই টু। দেখো তো এ ভেক্টর কি পেয়েছি, পি প্লাস কিউ বাই টু দুটো কর্ণের যোগফল বাই টু, আর বি ভেক্টর কি পেয়েছি বলো, দুটো কর্ণের বিয়োগফল ডিভাইডেড বাই টু। তার মানে কোন একটা সামান্তরিকে যদি দুটো কর্ণ বলে দেয় তাহলে তোমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছ, সামান্তরিকটার বাহু পেয়ে যাচ্ছ কত পি প্লাস কিউ বাই টু একটা হবে, আর একটা কথা হবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু। এবারে তুমি বি পেয়ে গেছো, এ পেয়ে গেছো, বাহু পেয়ে গেছো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি না মডিউলাস অফ এ ক্রস বি, ব্যাস এ ক্রস বির ভেক্টর ক্রস গুণ করবে দিয়ে তার মডিউলাস বের করে নেবে, সামান্তরিকে তোমরা কি পেয়ে যাবে ক্ষেত্রফলটা পেয়ে যাবে। কর্ণ থেকে বাহু বের করে নিয়ে ক্যালকুলেশন করতে হলো, কিন্তু এত সময় আমার কোথায়, আমি সিম্পলি কি করব, সামান্তরিকে যদি কর্ণ বলে দেয় কি করব না একদম হাফ ইনটু কর্ণ দুটোর ক্রস গুণের মডিউলাস, দুটো সামান্তরিক বলে দিয়েছে তাতে ক্রস গুণ করব পরমান বাই টু, এটা হয়ে যাবে কি সামান্তরিকটার ক্ষেত্রফল। তোমরা একটা ক্যালকুলেশন, তোমাদের টাস্ক দিলাম, তোমরা এক কাজ করো কর্ণ, এই তো কর্ণ বলেও দিয়েছি তোমাদেরকে একটা এক্সাম্পলে, এই যে এই যে সামান্তরিকের কর্ণ বলে দিয়েছি আমি, তো কর্ণ দুটোর ক্রস গুণ মডিউলাস বাই টু করবে, দেখবে যা ক্ষেত্রফল পাচ্ছ, তোমরা এখান থেকে দুটো বাহু বের করে নাও পি প্লাস কিউ বাই টু পি মাইনাস কিউ বাই টু দিয়ে এ ভেক্টর বি ভেক্টর পাবে, করার পর ওই দুটো বাহুকে ক্রস গুণ করে তার মডিউলাস বের করে দেখো, দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট একই আসতে বাধ্য। তো আমাদের এত সময় নেই, আমি কেন বারবার ধরে কর্ণ থেকে বাহু বের করে ক্রস গুণ করে কেন করব, সরাসরি কর্ণের ক্রস গুণ ডিভাইডেড বাই টু উত্তর চলে আসবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো নেক্সট একটা আর একটা সুন্দর এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, বলে দিচ্ছে এ ইকুয়ালস টু কত টেন, বির মানটা বলে দিচ্ছে কত ওয়ান, আর বলে দিচ্ছে যে এ ডট বি এর মানটা কত সিক্স, এ ভেক্টর ডট বি ভেক্টর এর মানটা কত বলে দিয়েছে সিক্স,
তবে তোমাদের বের করতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডিউলাস কত। এ ভেক্টরের মান বলে দিয়েছে 10, বি ভেক্টরের মান 1, তাহলে এ ডট বি এর মান যদি 6 হয় তাহলে এ ক্রস বি এর মানটা কত, পরম মানটা কত? খুব ইজি, দেখো এর মান তুমি জেনে গেছো, বির মান তুমি জেনে গেছো, এ ডট বি মানে কি জানি আমরা, এ বি কস থিটা যার মান কত 6, তাহলে কস থিটার মান কত বলো, কত 6 ডিভাইডেড বাই এ ইনটু বি, এর মান কত 10, বির মান 1 মানে কত 10, তার মানে কত পাচ্ছি 2 3 6, 2 5 10 3 5। আচ্ছা তো কস থিটা আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা এটাকে অনেক ভাবে করা যায়, কস থিটা পেয়ে গেছি, এ ক্রস বির মান কত বলো, এ বি ক্রস মডুলাস বলে দিয়েছে এ বি সাইন থিটা, তাই না, এর মান তুমি জানো 10, বির মান তুমি জানো 1, সাইন থিটার মান আরামসে পেয়ে যাবে কত, সাইন থিটা সমান কত রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এইভাবে ক্যালকুলেশন করতে পারো, কত আসবে বলো, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার মানে কত, 3 3 9 বাই 5 5 25, তো 25 থেকে 9 বাদ দিলে 16, 16 রুট কত উপরে 4 আর নিচে কত 5 সাইন থিটা, তো 4 বাই 5 5 2 10, তো 4 2 8 8 ইউনিট চলে এলো। এইভাবেও করতে পারো, বা যারা জানো অ্যাঙ্গেলের হিসেব, কস থিটা সমান কত বলে দিচ্ছে ভূমি বাই অতিভুজ, তো বুঝতে পারছো আমার সেই বিখ্যাত অ্যাঙ্গেল কত হবে বলো, এই অ্যাঙ্গেলটা এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটা 3, এটা 5, এটা তাহলে কত 4, এই অ্যাঙ্গেলটা কত হয় বলো, কত হয়, এদিকে 4 হলে এই অ্যাঙ্গেলটা কত 53 ডিগ্রি হয় না, তো সাইন কস থিটা যদি এইটা হয় সাইন থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত দেখো সাইন থিটা 4 ডিভাইডেড বাই 5, তো সাইন থিটা বসাবো উত্তর চলে আসবে। তো এই ছিল আজকের বিস্তারিত ভেক্টরের ক্রস গুণের গল্প, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা বইয়ের এই রকম রিলেটেড প্রচুর এক্সাম্পল পেয়ে যাবে, সেগুলো সলভ করো, আর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর কেমন লাগলো জানালে আমার পরিশ্রমটা সার্থক হবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ভেক্টর রিলেটেড।